IPL এর 6 দলের কোনোটারই শুরু হয়নি আনুষ্ঠানিক অনুশীলন তবু ক্রিকেটারদের চার ছক্কার ধুমধারাক্কা আওয়াজে হোম অফ ক্রিকেট সরগরম এদিনও সাকিব আল হাসানকে দেখা গেছে বিগ হিটিং এর দুর্বলতা সারাতে গুরু নাজমুল আবিদিন ফাহিমের কাছে প্রতিপক্ষ হলেও তারকারা হাসি মুখে আড্ডা মুখর মাঠে মূল লড়াইটা তো হবে 22 গজে মাঠের ব্যস্ততা সেরে বিকেলেই মাহমুদউল্লাহকে ছুটতে হয়েছে ফ্র্যাঞ্চাইজি মিনিস্টার ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে রিয়াদের সঙ্গী তামিম দলে আছেন মাশরাফি তবে জার্সি আনভেলিং অনুষ্ঠানে ক্যাপ্টেন্সির দায়িত্বটা আনুষ্ঠানিকভাবে দেয়া হলো টি টোয়েন্টি কাপ্তানকে আমার মনে হয় যে আমাদের টিমের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লাস হচ্ছে অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে অলমোস্ট দুই বছর পরে আমরা আবার খেলছি তো ইটস আ ভেরি গুড অপরচুনিটি ফর অল অফ আস আর আমার মনে হয় যে টুর্নামেন্টের অন্যতম বড় দিক হচ্ছে যে আমরা আবার আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট যদি খেলতে পারি ইনশাল্লাহ তো প্রবাবলি বাই দ্য টাইম উইল গেট টু দ্য ওয়ার্ল্ড কাপ ইন অস্ট্রেলিয়া প্রবাবলি ইট উইল হেল্প লট অফ আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল যেভাবে আমরা টিম করেছি স্পেশালি ড্রাফটে যেভাবে আমাদের ফিট ছিল প্লাস ওভারসিজ যেভাবে আমাদের যারা আছে দেয়ার ইজ নো রিজন যে আমরা অল দ্য ওয়ে যেতে পারবো না কেন ঢাকার অভিজ্ঞতার বিচারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বেশ পিছিয়ে এদিন বন্দরনগরীর দলটারও জার্সি উন্মোচন হয়েছে ওদের ভরসা তারুণ্যে নাসুম শরীফুল আকবর আফিফরা বাজিমাত করতে মুখিয়ে কোচিং স্টাফে যোগ দিয়েছেন পল নিক্সন শন টেইটরা সিনিয়র প্লেয়ার নাই এটা ঠিক আছে বাট যারা আছে সবাই ট্যালেন্টেড প্লেয়ার সবাই প্রুভ করা প্লেয়ার লাস্ট এক বছর ধরে দেখেন সবাই ভালো খেলতেছে এবং ডোমেস্টিক বলেন ইন্টারন্যাশনাল বলেন ভালো খেলে গেলেই আসতেছে কিন্তু আর টিমটা আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই তো অবশ্যই চেষ্টা করব যে টিমের উইনিংয়ে কোনো কন্ট্রিবিউট করার তো সেই চেষ্টাটা সবসময় থাকে এবং এবারও ইনশাল্লাহ সেই চেষ্টাটাই করবো যদি সুযোগ পাই অবশ্যই ম্যাচ জেতানোর কোনো পারফরমেন্স করার মঙ্গলবার থেকে বিপিএল এর দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন শুরু দেশি ক্রিকেটারদের সঙ্গে ফাফ ডুপ্লেসি সুনীল নারিন সহ নামছেন বিদেশি ক্রিকেটাররাও নাহিয়ান বিন জসিম একাত্তর